আমার ছবি আঁকার প্রসেস অনেকভাবে বিবর্তিত হয়েছে। মানে আমার আর্ট কলেজ জীবনে অয়েল আর ওয়াটার কালার এইগুলোই ছিল প্রধান মিডিয়াম। অ্যাক্রিলিকের সঙ্গে পরিচয় অনেক পরে, কিন্তু ইদানিং আমি অ্যাক্রিলিকের মধ্যে যেভাবে আমি কাজ করি, কারণ অ্যাক্রিলিকের মধ্যে ওয়াটার কালার এবং পেক দুটোরই প্রয়োগ করা যেতে পারে, সেজন্য আমার মেইন যেভাবে করি খুব ট্রান্সপারেন্ট ভাবে রং চাপিয়ে তারপরে কালার থ্রো করতে করতে ফর্মকে আমি তৈরি করি। যেমন এখানে আস্তে আস্তে দেখ, আর আমার ইনস্ক্রিপশনস এগুলো চলতেই থাকে রং এবং রেখার মধ্যে দিয়ে। রেখা বা রং থ্রো করা আমি সবসময় ব্রাশ দিয়ে করি না, অন্যান্য জিনিস দিয়ে আমার ফর্ম তৈরি করি এবং এই থ্রু কালার থ্রুটা আমার।